নমস্কার। উত্তরবঙ্গের সমস্ত দর্শকদের কোভিড বিধি মেনে পুজোর আনন্দ উপভোগ করার আবেদন জানিয়ে আমি জাহেরুল শুরু করছি উত্তরের সংবাদ। আজকের বিশেষ বিশেষ সংবাদ হল, বৃষ্টি ও ঠান্ডাকে উপেক্ষা করেই ভক্তি শ্রদ্ধার সাথে জলপাইগুড়ি সহ মালবাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে পূজিতা হলেন বিদ্যার দেবী সরস্বতী। আসন্ন পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রকাশিত প্রার্থী তালিকার প্রার্থী নিয়ে কয়েকটি ওয়ার্ডে চলছে বিক্ষোভ। অন্যদিকে জলপাইগুড়ি পুরসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশের পর এক নতুন রাজনৈতিক সমীকরণ জিয়ে রাখল জেলা বামফ্রন্ট। প্রতিকূল আবহাওয়াতেও বাগদেবীর আরাধনা চলল ভক্তি শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে। বৃষ্টিকে উপেক্ষা করে আজ সকালে বাগদেবীর আরাধনা শুরু হয়েছে ঘরে ঘরে। পাশাপাশি শীতের মাত্রা বাড়ায় চলছে আগুনে শরীর গরম করার পালা। সাত সকালে জলপাইগুড়িতে দেখা গেল কচিকাঁচাদের মধ্যে সরস্বতী পুজোর ব্যস্ততা। যদিও সকালে আবহাওয়া বিমুখ হওয়ার জন্য রাস্তায় দেখা যায়নি তেমনভাবে কোনো লোকজনকে, বিভিন্ন বিদ্যালয়গুলোতেও সকালে আসার ছবি দেখা যায়নি। তবে দুপুরের পর আবহাওয়া ভালো হওয়ায় আর তিনটের পর সূর্যর দেখা মেলায় কিছুটা আনন্দিত হতে দেখা যায় ছাত্রছাত্রীদের। দুপুরের পর থেকে পাড়ার অলিতে গলিতে দেখা গেল পুজোর ব্যস্ততা। বৃষ্টি কমে যাওয়ায় ঘুরতে বেরিয়েছে ছাত্রছাত্রীরা। বিভিন্ন সরস্বতী পুজোর প্যান্ডেলে চলছে গান বাজনা। বৃষ্টি কমলেও ঠান্ডার দাপট রয়েছে। ঠান্ডাকে উপেক্ষা করে পুজোতে ব্যস্ত ছাত্রছাত্রী থেকে কচিকাঁচারা। প্রচন্ড ঠান্ডা, কিন্তু পূজার দিনটা দুই দিন ধরে বৃষ্টি, এদিকে গাড়ি নিয়ে আমরা বেরোচ্ছি, অ্যাম্বুলেন্স নিয়ে থাকা যাচ্ছে না, খুব অসুবিধা দুদিন ধরে বৃষ্টির জন্য। জলপাইগুড়ি প্রেস ক্লাবের এবারের সরস্বতী পুজো জাঁকজমকহীন। জলপাইগুড়ি প্রেস ক্লাবের সরস্বতী পুজো প্রতিবারই শহরবাসীর নজর কাড়ে, কিন্তু এবার করোনার কথা মাথায় রেখে কোনো ধরনের জাঁকজমকের ব্যবস্থা করা হয়নি এবারের সরস্বতী পুজোয়। সুন্দর পরিবেশে সকালবেলায় করা হয়েছে পুজো। বিদ্যাদেবীর আরাধনা করা হল জলপাইগুড়ির বিভিন্ন বিদ্যালয়ের পাশাপাশি গৃহেও। মাঘ মাসের পঞ্চমী তিথিতে ভক্তি নিষ্ঠার সাথে পূজিতা হন বিদ্যার দেবী। আজ মহাপঞ্চমী। জলপাইগুড়ি শহরের বিভিন্ন জায়গার পাশাপাশি বিভিন্ন স্কুলেও ভক্তিভরে বিদ্যাদেবী সরস্বতীর আরাধনা করা হল। অন্যদিকে বাড়ির সরস্বতী পূজায় সুদৃশ্য মণ্ডপ তৈরি হতে দেখা গেল জলপাইগুড়ি শহরের 73 মোড় সংলগ্ন উত্তরপাড়ায়। দেবনগর উত্তরপাড়া এলাকার বাসিন্দা সমীর দত্ত নিজের হাতে থার্মোকল দিয়ে সুসজ্জিত মণ্ডপ তৈরি করেছেন। প্রতি বছরই তিনি তার বাড়ির সরস্বতী পূজায় এরকম প্রচেষ্টা করে থাকেন। এই কাজে তাকে সাহায্য করেছেন তার মেয়ে শ্রেয়সী দত্ত। এখন এই নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। অকারণ ভয় দেখিয়ে প্রচুর অর্থ ধ্বংস করা নয়, জ্যোতিষশাস্ত্রের সঠিক চর্চার মাধ্যমে মানুষকে কাঙ্ক্ষিত পথে পৌঁছে দিতে এখন জলপাইগুড়িতে প্রতি ইংরাজি মাসের 18 তারিখ ক্লাব রোডের হোটেল রত্নদ্বীপে বসছেন জ্যোতিষ ও আধ্যাত্মিকতায় উত্তরবঙ্গের শ্রেষ্ঠ জ্যোতিষী শ্রী সৌরভ। মেডিকেল অ্যাস্ট্রোলজির মাধ্যমে যে কোনো রোগের প্রতিকার ও প্রতিবিধানও করে থাকেন তিনি। মাঙ্গলিক যোগ, দাম্পত্য সমস্যা, সন্তানের পড়াশোনার অবনতি সহ বিভিন্ন সমস্যার 100% সমাধানের জন্য আজই যোগাযোগ করুন 7479308440 9593754010। ভর্তি চলিতেছে প্রণবানন্দ সেন্টেনারি শিক্ষায়তনে। আপনার শিশুকে সুশিক্ষার পাশাপাশি শৃঙ্খলা পরায়ণ ও নৈতিক আদর্শে আদর্শায়িত করে তুলতে চান? তাহলে দেরি না করে অতি সত্বর যোগাযোগ করুন শিলিগুড়ি ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত পশ্চিমবঙ্গ উচ্চ ও মধ্য শিক্ষা পর্ষদ অনুমোদিত ইংরেজি মাধ্যম বিদ্যালয় প্রণবানন্দ সেন্টেনারি শিক্ষায়তনে। নার্সারি থেকে নবম ও একাদশ শ্রেণীতে বর্তমান শিক্ষাবর্ষে ভর্তি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এই বিদ্যালয়ের রয়েছে উন্নত মানের হোস্টেলের সুব্যবস্থা। যোগাযোগের ফোন নম্বর 9434449674 9434811778। জলপাইগুড়ি পুরসভার এক নম্বর ওয়ার্ডের শেখর ব্যানার্জিকে প্রার্থী করতে হবে, এই দাবি নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নিল তৃণমূল কংগ্রেসের একাংশ। জলপাইগুড়ি পুরসভার এক নম্বর ওয়ার্ডে শেখর ব্যানার্জিকে প্রার্থী করতে হবে, এই দাবিকে সামনে রেখে বিক্ষোভ মিছিল করল
এই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের একাংশ। শনিবার সকালে এক নম্বর ওয়ার্ড থেকে মিছিলটি শুরু হয়ে জেলা পার্টি কার্যালয়ের দিকে রওনা দেয়। উল্লেখ্য, গতকাল সন্ধ্যায় জলপাইগুড়ি পুরসভার প্রার্থী তালিকা একবার প্রকাশ করে ফের তা বাতিল করে নেওয়া হয়। প্রথমে শেখর ব্যানার্জির নাম থাকলেও পরে তার নাম প্রার্থী তালিকা থেকে বাদ দেওয়া হয়। আর এ নিয়ে তৃণমূলের একাংশের মধ্যে শুরু হয়েছে কুঞ্জন। পূর্ব ঘোষিত তৃণমূল প্রার্থীকে বদল করা যে কোনোভাবেই মেনে নেবে না, সেই বক্তব্য শোনা যায় বিক্ষোভকারীদের মুখে। যদিও এই সময় জেলা তৃণমূল কার্যালয়ে কোনো নেতা নেত্রীকে দেখা যায়নি। আমাদের দাবি, এক নম্বর ওয়ার্ডে যে আগামীকালে যে শেখর ব্যানার্জি প্রার্থী ঠিক করা হয়েছিল, শেখর ব্যানার্জিকে প্রার্থী হিসাবে রাখতে হবে। আমরা নীলম শর্মা যে প্রার্থী বলা হয়েছে তাকে আমরা প্রার্থী হিসাবে মানছি না। কেন, ওই রাতারাতি কি হলো? রাতারাতি এটা কি হলো? এটা চক্রান্ত হয়েছে, এক চক্রান্ত হয়েছে, চক্রান্ত হয়েছে। এটা কলকাতায় গিয়ে এটা চক্রান্ত এরকম হয়েছে। আমরা বলতে চাই না, আমরা মানি না। এই লিস্ট যদি দিতেই হতো তাহলে আগে কেন দিল না? একে প্রেস মিডিয়া লিক আউট হয়ে যাওয়ার পরে কেন কেন দেওয়া হলো? এটা আমাদের বিক্ষোভ আছে যে আমাদের শেখর ব্যানার্জিকে প্রার্থী হিসাবে রাখতে হবে। আজকে আমরা এক নম্বর ওয়ার্ড থেকে আসছি বিক্ষোভ মিছিল করতে জেলা পার্টি অফিসে। আমাদের কথা যদি আজকে রাখা না হয় তাহলে আগামী দিনে আমরা ভোট বয়কট করতে বাধ্য হব এক নম্বর ওয়ার্ড থেকে। মাত্র 15 দিন আগে তৃণমূল কংগ্রেসে যোগদান করা প্রাক্তন সিপিএম কাউন্সিলর প্রমোদ মণ্ডলকে 9 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী করানোয় তুমুল বিক্ষোভ প্রদর্শন তৃণমূল কর্মীদের। শনিবার বিকেলে টায়ার জ্বালিয়ে প্রচণ্ড ক্ষোভ বিক্ষোভ দেখালো শতাধিক তৃণমূল কর্মী। গত 20 জানুয়ারি দলের জেলা চেয়ারম্যান খগেশ্বর রায় ও সভানেত্রী মহুয়া গোপের হাত থেকে তৃণমূলের পতাকা তুলে নিয়েছিলেন প্রমোদ মণ্ডল। এরপর থেকেই তাকে নিয়ে চরম বিক্ষোভ চলতে থাকে শাসক দলে। আন্দোলনকারীদের বক্তব্য, প্রমোদ মণ্ডল সিপিএমের কাউন্সিলর থাকাকালীন দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন, তাই কিছুতেই তাকে পুরসভা নির্বাচনে প্রার্থী করা যাবে না। যদিও জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ জানান, দলের নির্বাচন কমিটি সহ জেলার গুরুত্বপূর্ণ নেতৃত্বের সর্বসম্মতিক্রমে প্রমোদ মণ্ডল তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছিলেন। আমরা সদ্য সিপিএম থেকে আগত প্রমোদ মণ্ডল, যিনি বিগত 8-10 দিন আগে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে, তা আমরা উপমহলে শুনেছিলাম যে উনি আনকন্ডিশনাল জয়েন করবে, ওনাকে কোনো কন্ডিশনে রাখা হয়নি প্রার্থী হিসাবে। কিন্তু আমরা শুনতে পেলাম যে ওনার নাম 9 নম্বর ওয়ার্ড থেকে প্রার্থী হিসাবে নাম আমরা শুনতে পেলাম। আমরা তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে আমরা প্রমোদ মণ্ডলকে তৃণমূলের প্রার্থী হিসেবে কিছুতে মেনে নিতে পারছি। উনি কোন দল থেকে কতদিন আগে আপনাদের দলে জয়েন করেছেন? উনি সিপিএম থেকে 15 দিন আগে আসছেন। 15 দিন আগে ওনার নিজের স্বার্থে, নিজের ধান্দায় উনি আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করেছেন। ওনার স্বার্থে, উনি ওনার সিটটা, উনি ওনার লোভ সামলাতে পারেন না, সিটের লোভ। উনি বিগত দিনে সিপিএমের কাউন্সিলর ছিলেন এবং আমাদের ওয়ার্ডে যা পরিস্থিতি আপনারা দেখতে পাবেন, রাস্তাঘাট, পানীয় জল, বিভিন্ন দুর্দশা জর্জরিত। তো উনি ওনার সিট বাঁচানোর জন্য এবার তৃণমূল কংগ্রেসে একটা বিপুল সাড়া আছে, তৃণমূল কংগ্রেস আমাদের এখানে জয়লাভ করবে,
এবং ওই আশায় উনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। আজকে কি করলেন আপনারা? আজকে আমরা বিক্ষোভ প্রদর্শন করলাম ওই প্রার্থীর বিরুদ্ধে। আমরা তৃণমূল কংগ্রেসের সৈনিক হিসাবে আমরা তৃণমূল কংগ্রেসের যে প্রার্থী, এই প্রার্থীর বিরুদ্ধে আমাদের এই আন্দোলন। আমরা তৃণমূল কংগ্রেসের এই প্রার্থীকে মেনে নিতে পারছি না। আসন্ন পুরসভা নির্বাচনে মাল পুরসভার কয়েকটি ওয়ার্ডে প্রার্থী তালিকা এবং প্রার্থীর নাম নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। আসন্ন পুরসভা নির্বাচনের 15টি ওয়ার্ডের মধ্যে কয়েকটি ওয়ার্ডে প্রার্থী তালিকা নিয়ে এবং প্রার্থীর নাম নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে মাল পুরসভায়। গতকাল রাতে 2 নম্বর ওয়ার্ডের প্রার্থী পুলিন গোলদারের বিরুদ্ধে জাতীয় সড়ক অবরোধ করা হয়। আজ সকালে ফের 11 নম্বর ওয়ার্ডের প্রার্থীর নাম নিয়ে জটিলতার পর মালবাজার ক্যালটেক্স মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে 11 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাদের বক্তব্য, প্রথম তালিকায় 11 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী হিসেবে শুভঙ্করদের নাম ছিল, কিন্তু রাতে অন্য একটি তালিকাতে দেখা যায় সেই জায়গায় অজয় লোহারের নাম আছে। ওয়ার্ডের বাসিন্দা অজয় লোহারকে প্রার্থী হিসেবে মানতে নারাজ বাসিন্দারা। তাদের বক্তব্য, শুভঙ্কর দে তাদের ওয়ার্ডের প্রার্থী, তাকে প্রার্থী না করলে তারা ভোট বয়কট করবে। রাস্তায় টায়ার জ্বালিয়ে পথ অবরোধ চলে, ফলে প্রচুর যানবাহন আটকে পড়ে। মাল থানার পুলিশ বিষয়টির ওপর সজাগ দৃষ্টি রেখেছে। আমাদের ওয়ার্ডে এসসি ছেলে আছে, এসসি ছেলে যখন আসে তো আমরা বাইরেকার ছেলেকে কেন অ্যাকসেপ্ট করব? যদি না থাকলে তাহলে বাইরেকার আমরা অ্যাকসেপ্ট করতাম। আমাদের ওয়ার্ডে তো আছে একটা এডুকেটেড ছেলে আছে, কোনো গ্রাজুয়েট ছেলে আছে, কোনো ব্যাড রেকর্ড নাই। যার পুরুল গোলদার যে এখানে দিচ্ছে, যে ওকে দিচ্ছে এখানে, আমি ওকে দায় দিচ্ছি। আজকে আমাদের এখানে কালকে একটা প্রার্থী ডিক্লিয়ার হয়েছে আলাদা, আবার একটা আলাদা লিস্ট দেখছি। আমরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে জানিয়েছি, ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট উনি জানিয়েছে যে এই লিস্ট আমার নলেজে নাই। তার মধ্যে আমরা দেখছি আজকে বিভিন্ন রকম ক্যান্ডিডেটের নাম দিয়ে প্রত্যেক ওয়ার্ডে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। লিগ্যাল ক্যান্ডিডেট যাদের দলের থেকে নাম দেওয়া ছিল তাদের বাতিল করা হয়েছে। তার প্রতিবাদে আমরা আজকে সব ওয়ার্ড মিলে মালবাজারবাসী পথ অবরোধ করছি। এই পথ অবরোধ এখন আমরা প্রত্যেক ওয়ার্ডে ঘুরে ঘুরে মিছিল করব। 4টার সময় আমাদেরকে সময় দিয়েছে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট, 4টার সময় নতুন ডিসিশন হবে, তারপরে আমরা পদ অবরোধ তুলে নেব। সব প্রায় ওয়ার্ডেই সমস্যা সমাধান না হইলে দলের সমস্ত কর্মী নেমে পড়েছে। দল স্বার্থে আমরা সবাই কাজ করছি, দলের বিরুদ্ধে আমরা কাজ করছি না, আর দল বিরুদ্ধে যারা কাজ করছে তাদেরকে মালবাজারবাসী চায় না। জলপাইগুড়ি জেলার 3 পুরসভার আসন্ন নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশ করল জেলা বামফ্রন্ট। শনিবার শহরের সিপিএম জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের মধ্যে দিয়ে বেশ কিছু আসনে রহস্যজনকভাবে প্রার্থীদের নাম ঘোষণা না করে জলপাইগুড়ি পুরসভা নির্বাচনে এক নতুন রাজনৈতিক সমীকরণ জিয়ে রাখা হল। সাংবাদিক সম্মেলনে জেলা বামফ্রন্টের আহ্বায়ক সলিল আচার্য জানালেন, আসন্ন নির্বাচনে মানুষ যাতে একটি বিকল্প পরিষেবা দেওয়ার মতো পৌর প্রতিনিধি খুঁজে পান সে দিকটিকে সুনিশ্চিত করতেই বামফ্রন্ট এবারের নির্বাচনে লড়াই করছে। আসন্ন পুরসভা নির্বাচনে জলপাইগুড়ি পুরসভা কেন্দ্রের বামফ্রন্টের প্রার্থী তালিকা এই রকম। 1 নম্বর ওয়ার্ডে দেবাশিস চক্রবর্তী, 2 নম্বর ওয়ার্ডে দুর্বা ব্যানার্জি, 3 নম্বর ওয়ার্ডে বিকাশ রায়, 7 নম্বর ওয়ার্ডে মিঠু রায়, 8 নম্বর ওয়ার্ডে অসীম সরকার, 9 নম্বর ওয়ার্ডে প্রদীপ দে, 10 নম্বর ওয়ার্ডে রবি রসাইলি, 11 নম্বর ওয়ার্ডে বাবলি মহন্ত, 15 নম্বর ওয়ার্ডে শুভম সাহা, 17 নম্বর ওয়ার্ডে মিঠুন দাস, 19 নম্বর ওয়ার্ডে খগেশ্বর রায় প্রামাণিক, 21 নম্বর ওয়ার্ডে শমিক ভৌমিক, 23 নম্বর ওয়ার্ডে সঞ্চিতা পঞ্চানন ধর। আমাদের কাছে জোট বুঝতে পারছি না, জোট কেন বলছেন কি ব্যাপার বুঝতে পারছি না। আমরা আরেকবার পরিষ্কার করে বলি, দ্বিতীয়বার বলি, সেটা হচ্ছে আমরা দুর্বল। 57টা ওয়ার্ডে আমরা সেই কারণে প্রার্থী দিচ্ছি না, নীতিগত কারণে। তৃণমূল বিজেপিকে পরাস্ত করবার উদ্দেশ্য নিয়ে আমরা হচ্ছে 57টা ওয়ার্ডে বামফ্রন্টের প্রার্থী দিচ্ছি না। সেখানে আমরা লক্ষ্য, 3টা পৌরসভা মিলে আমরা সেখানে লক্ষ্য করব। গণতন্ত্র প্রিয় মানুষ যদি থাকেন, যারা আছেন, তাদের প্রার্থী হলে পরে আমরা সেদিকে নজর রাখবো।
আমরা বলবো বামপন্থী মানুষজনকে 57টা ওয়ার্ডেই হচ্ছে গণতন্ত্রের পক্ষে রায় দেওয়ার জন্য তারা যাতে অগ্রসর হন উন্নয়নের পক্ষে। চুরি চামারি কি অবস্থা, এটা বলতেও খারাপ লাগে, তো বলবো না, বলছি না, বলছি না। কার অনুপ্রেরণায়, কোথাকার অনুপ্রেরণায় এগুলো হয় বুঝি না আমরা। পুলিশ প্রশাসনকে কিভাবে ব্যবহার করা হয় আমরা চোখে দেখছি না। সাধারণ প্রশাসনকে কিভাবে দেখা হয় আমরা বুঝি না এগুলো। শিক্ষা ব্যবস্থাটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আমরা বুঝি না। আমরা বুঝি না এটা যে বাজেটের মধ্যে নেই, বাজেটের মধ্যে নেই, সেখানে 18,000 কোটি টাকা দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার হচ্ছে। টাকাটা কোথা থেকে আসছে, কেন ব্যয় হচ্ছে, কিভাবে হচ্ছে, ভারতবর্ষের সংবিধানের মধ্যে কি আইন আছে, আইনকে নিয়ে এই ক্ষেত্রে বাজেটারি প্রভিশন কোথায়, বাজেটারি প্রভিশন ছাড়া কি করে এটা হচ্ছে, হচ্ছে ভাড়া করা মস্তিষ্ক আছে তাদের অনুপ্রেরণায়, তাদের নির্দেশে। এটা গণতন্ত্রের মধ্যে চলতে পারে না, এটা গণতন্ত্রের উৎসব হতে পারে না, এটা গণতন্ত্রকে ধিক্কার জানাবার জন্য এগুলো ওরা করে বেড়াচ্ছে। আমরা মানুষের দরবারে এই কথাগুলো নিয়ে হাজির হব। তো আমরা এই প্রসঙ্গে একটা কথা বলতে চাচ্ছি, এই যে আজকে আমরা যেই কাজটা করছি আপনাদের সামনে, এই কাগজ নিয়ে বসেছি, এটা 2 বছর আগে হওয়ার কথা ছিল। প্রেরণাদাত্রীর পরিকল্পনায় অথবা ভাড়া করা মস্তিষ্কের পরিকল্পনায় 2 বছর পিছিয়ে গণতন্ত্রের এই পূজাটাকে ওরা পিছিয়ে দিয়েছে। 2 বছর আগে এই ভোট হওয়ার কথা ছিল, 2 বছর বাদে ভোট হচ্ছে, মানে গণতন্ত্রের প্রতি ওদের আস্থা নেই জন্য এটা করেছে। ফলে এগুলো মানুষ চাইছে, একটা বিকল্প শক্তিকে দেখতে চাইছে মানুষ। সেই বিকল্প শক্তি আমরা হয়ে উঠতে চাই, আমরা মানুষের আশীর্বাদ ধন্য হতে চাই, আমরা কোনো ব্যক্তির অনুপ্রেরণায় অনুপ্রাণিত হতে চাই না, আমরা জনগণের কাছে আপনাদের মারফত জনগণের অনুপ্রেরণা পাবার জন্য, তাদের আশীর্বাদ পাবার জন্য আমরা আবেদন জানাচ্ছি বামফ্রন্টের পক্ষ থেকে। সবাই মিলে আমরা জনগণের অনুপ্রেরণা চাইছি, জনগণের কাছ থেকে আমরা অক্সিজেন চাচ্ছি, অক্সিজেন যা নিয়ে আগামী দিনের হচ্ছে আধুনিক নাগরিক পরিষেবা আমরা দেওয়ার জন্য তৈরি হচ্ছি, এটাই বিকল্প। ফের অসহায়দের পাশে দাঁড়ালেন সমাজসেবী শান্তি মুকুটি। জলপাইগুড়ি সদর হাসপাতালের কিছু অসহায় রোগীর আত্মীয়দের শীতের পোশাক আজ তুলে দিলেন সমাজসেবী শান্তি মুকুটি। তিনি হাসপাতালের চারপাশে ঘুরে ঘুরে শীতের সোয়েটার, উলিকট, টুপি ইত্যাদি আজ বিলি করেন। এখনই নিচে ছোট্ট একটি বিরতি, ফিরে আসবো আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। কালিম্পং জেলার রিষপে শনিবার হল তুষারপাত। রাত থেকে প্রচণ্ড ঠান্ডা ছিল লাভা রিষপে, আর সে কারণে রাত থেকেই তুষারপাত হয় লাভা এবং রিষপে। তুষারের চাদরে ঢেকে যায় লাভা রিষপ, রাস্তাঘাট, ঘরবাড়ি, গাছপালা সব তুষারের আবরণে ঢেকে গেছে। লাভাতে এবছর প্রথম তুষারপাত হলেও রিষপে এ নিয়ে এবছর 2 বার তুষারপাত হলো, আর এতেই পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে লাভা রিষপ। তার মধ্যে হাড় কাঁপানি ঠান্ডায় গৃহবন্ধী রিষপের মানুষ। তবে এবার 6 ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে রিষপে, এতে খুশি সাধারণ মানুষ থেকে পর্যটকেরা। মোটামুটি 6 ইঞ্চ মতন হয়ে গেছে, 6 ইঞ্চি। আচ্ছা, আগে পড়ছে না, 1 ঘন্টার মধ্যে না 2 ফিট হয়ে গেছে, 2 ফিট হয়ে গেছিল। আচ্ছা, এখন আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.4 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় 33.1 মিলিমিটার বৃষ্টি হয়েছে।
শনিবার সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 95% এবং বিকেল 5:30 এর পরিমাণ কমে দাঁড়ায় 91%। শেষ করবার আগে আজকের বিশেষ বিশেষ সংবাদ আরও একবার। বৃষ্টি ও ঠান্ডাকে উপেক্ষা করেই ভক্তি শ্রদ্ধার সাথে জলপাইগুড়ি সহ মালবাজারে বিভিন্ন প্রতিষ্ঠানে পূজিতা হলেন বিদ্যার দেবী সরস্বতী। আসন্ন পুরসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রকাশিত প্রার্থী তালিকার প্রার্থী নিয়ে কয়েকটি ওয়ার্ডে চলছে বিক্ষোভ। অন্যদিকে জলপাইগুড়ি পুরসভা নির্বাচনে প্রার্থী তালিকা প্রকাশের পর এক নতুন রাজনৈতিক সমীকরণ জিয়ে রাখল জেলা বামফ্রন্ট। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এ পর্যন্তই। নমস্কার।